Oh no! আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ঝিকরগাছা উপজেলার পানিসারা থেকে আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওর গতিবিধি দেখে বুঝতেই পারছেন কোন দিকে এগোচ্ছি। আসুন এখানকার পপুলার একটা পার্কের ভিতর থেকে ঘুরে আসি, দেখে আসি ভিতরে কি কি আছে ও পরিবেশটা কেমন। ঠিক আছে, ঠিক আছে। আজকের ভিডিওর টাইটেল পানিসারার বিনোদন সমাচার, শফি 001। ও একটা কথা, যারা যারা এই ফুলের রাজ্যে ঘুরতে আসবেন এখানে অসংখ্য DSLR ক্যামেরাম্যান পেয়ে যাবেন। একটু হাসেন, রাস্তায় মাঠে পার্কে সবখানে অনেক সাইনবোর্ড দেখতে পারবেন। যারা টাকার বিনিময়ে ছবি তুলতে চান তারা অবশ্যই এদের সাথে যোগাযোগ করবেন, তারা খুব সুন্দর নিখুঁত ছবি তুলে থাকেন। হ্যাঁ সত্য। পার্কের 2 নম্বর প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশের জন্য দরাদাম সেরে নিলাম। পশ্চিম পার্শ্বে 1 নম্বর গেট আর এইটা হচ্ছে 2 নম্বর গেট। পার্কের নাম ফ্লাওয়ার ভিলেজ। ও এখানে জনপ্রতি 30 টাকা টিকিট, জোড়া 60 টাকা, কোনো প্রকার ছাড় নাই। আমি যেটা পেয়েছি সেটাই বললাম। কর্তৃপক্ষ আপনাদের বেলায় ছাড় দিলেও দিতে পারে। যাই হোক, প্রবেশ করেই আমার ডান পাশে বড় একটা নৌকা পেয়ে গেলাম। এই নৌকায় চড়তে গেলে আলাদা চার্জ আছে। আপনি আবার ভেবে বসবেন না যে ওই 30 টাকা দিয়ে টিকিট কাটলাম ওর ভিতরেই সব। তার পাশে নাগরদোলা। যারা জীবনে প্রচুর দোলা খেতে চান তাদের জন্য নাগরদোলা। আসেন আরো কিছু দেখি। সামনে দেখতে পাচ্ছেন যশোরের যশ খেজুরের রস খ্যাত জীবন্ত খেজুর গাছ, আর এপাশে সাতার গাছ। বলেন কি, আসলে এই শুকনো গাছগুলা ডেকোরেশনের মাধ্যমে বাহারি রঙের ছাতা সেট আপ করা হয়েছে, যার জন্য অনেক সুন্দর লাগছে। আমার পাশে একটা পিচ্ছি সাতার গাছ বলছিল, কথাটা এই জন্য বললাম। গাছগুলোতে সাদা রং করা আর সমস্ত গাছের শরীরে লাইট সেট করা, রাতের বেলায় দেখতে অনেক অনেক সুন্দর লাগে। হ্যাঁ সত্য। এপাশে দর্শনার্থীদের জন্য অসাধারণ একটি ছাতার ছায়াপথ, দুই পাশে ফুল আর গাছ, আর কি আছে আসুন দেখা যাক। এটা হচ্ছে বাঁশের গেট, মানে বাঁশ দিয়ে ডেকোরেশন করে সুন্দর একটি গেট বানানো হয়েছে। আরও দেখতে পাচ্ছেন অনেকগুলো দোলনা, এই দোলনায় দোল খেতে পারবেন ফ্রিতে, এইখানে দোল খেতে কোনো টাকা লাগবে না। ঠিক আছে, ঠিক আছে। এই জন্য সবগুলো দোলনা হাউসফুল, বাচ্চা থেকে শুরু করে অনেক বাচ্চার আব্বা আম্মাকেও মনের সুখে দোল খেতে দেখেছি। এদিকে দেখতে পাচ্ছেন 2টা বাঘ, 1টা হরিণ, 1টা হাতি, ভাস্কর্যের কারুকাজ দেখে অরিজিনাল মনে হওয়ার মতো। বাঘ 1টা বানিয়ে আর 1টা জেব্রা বানালে আরও জোশ হইত। এখানেও দোলনা আছে, যত খুশি দোল খান সমস্যা নাই। চলে গেলাম দক্ষিণ পাশে, অপরূপ সৌন্দর্য আর ফুলে ফুলে ভরা এপাশটা। কিছুক্ষণ ভিডিও অফ রাখলাম, এপাশে রোমিও জুলিয়েট ছিল, সরম পাচ্ছিল বুঝছেন। আচ্ছা, সামনে যেতে যেতে আরও কিছু বলতে চাই। আমার মতো একা একা এইখানে কেউ ঘুরতে আসবেন না, মানে এইখানটা শুধু না, যে কোনো পার্কে হোক। বলেন কি, অন্তত সাথে কেউ থাকলে দুটো মনের কথা তো বলা যাইতো, কি বলেন? অত্যন্ত উত্তম প্রস্তাব দেছো। পরিশেষে বলতে চাই ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, একেবারেই সাজানো গোছানো। আসুন ঘুরে যান এই ফুলের রাজ্য থেকে।